আফগানিস্তানে তালিবান শাসনের রেশ গড়িয়েছে এ রাজ্যে। টান পড়েছে বাঁকুড়া সোনামুখীর তাঁতিদের রুজি রোজগারে। এখানকার বহু পরিবার যুক্ত রয়েছে পাগড়ি তৈরির কাজে। রেশমের তৈরি সেই পাগড়ি রফতানি করা হয় আফগানিস্তান, ইরান, ইরাক, সৌদি আরব সহ মধ্য এশিয়ার নানা দেশে। এক একটি পাগড়ি বিক্রয় 3 থেকে 3,500 টাকায়। আপাতত বন্ধ রফতানি, ফলে মাথায় হাত সোনামুখীর তাঁতিদের। এখন শিল্পের অবস্থা মোটেই ভালো নয়, কারণ হচ্ছে আমাদের এই কাপড়গুলো বিদেশে যায়, বিদেশে মানে আফগানিস্তান, দুবাই, ইরাক, সৌদি এসব দিকে যায়। কিন্তু পশ্চিমী দেশগুলো এখন অবস্থা ভালো নয়, দেশের মধ্যে শুনছি গণ্ডগোল, তা আমাদের কাপড় বিক্রি হচ্ছে না। কিন্তু আমরা কাজ করে চলছি, যাক সুরা আসবে, সমস্যা মিটে যাবে, আমরা সেই আস্তে কাজ করে করে যাচ্ছি। কিন্তু আমাদের দোষরা কোনো কাজের ব্যবস্থা নেই, আর এছাড়া আমরা অন্য কোনো কিছু করতেও পারবো না। শিল্পের অবস্থা এখন একদম ভালো নয়। কী কারণে এরকম হলো? কারণে আফগানিস্তানে এক্সপোর্ট হচ্ছে না মাল, এছাড়াও সৌদি বা দুবাই যে জায়গায় যায়, কুয়েত, কাতার, সেই জায়গায় তো ঠিকমতো এখন এক্সপোর্ট হচ্ছে না। আগে কীভাবে চলতো? আগে এখান থেকে পাগড়ি কলকাতায় যেত, আমাদের এখানে যারা ব্যবসা করে, তার মধ্যে তারা আবার ওখানে আফগানিস্তানের লোক এসে ব্যবসা করে, তারা আফগানিস্তানে পাঠাতো, এক্সপোর্ট করে। এখন আফগানিস্তানের এই অবস্থার জন্য কি পাগড়ির এক্সপোর্টটা কমে গেছে অনেকটা? হ্যাঁ, কমেছে কিছু। তাঁতিদের সমস্যার কথা অজানা নয় স্থানীয় প্রশাসনেরও। পৌরসভার তরফে জানানো হয়েছে পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে, প্রয়োজনে যাতে তাঁতিদের অর্থ সাহায্য করা যায় তা নিয়েও ভাবনা চিন্তা চলছে। এক তো লকডাউন, তারপরে আমরা আফগানিস্তানে এই ধরনের তালিবানি যেসব কাণ্ড কারখানা হচ্ছে, এতে আমাদের এখানকার তাঁতিরা খুবই আর্থিকভাবে মানে চরম পর্যায়ে আছে। এখন আর্থিক অবস্থা খুব খারাপ, তো পাগড়ি তো আর যাচ্ছে না এই অশান্তির জন্য। তা আমাদের মানে রাজ্য সরকার থেকে আমরা যারা তন্তুবায় সম্প্রদায় আছে তারাও একটা সম্মিলিতভাবে আমাদেরকে বলেছে যে আমরা দিদির কাছে একটা আবেদন করব, যাতে আর্থিকভাবে আমাদের কিছু সাহায্য করা হয়। আমরা চেষ্টা করছি আমাদের সোনামুখী পৌরসভা থেকে যতটা সম্ভব ওনাদেরকে সাহায্য করা। 50-60 বছর আগে সোনামুখীতে এসেছিলেন কয়েকজন কাবুলিওয়ালা। সেই সময় স্থানীয় তাঁতিদের সঙ্গে বন্ধুত্ব হয়ে যায় তাঁদের। তারা বাঙালি তাঁতিদের পাগড়ির কাপড় বোনার পরামর্শ দেন, সেই পরামর্শ মনে ধরে সোনামুখের তাঁতিদেরও। আফগানদের পছন্দ মাফিকই রেশমের পাগড়ি বোনার কাজ শুরু করেন তারা। বর্তমানে কাজ বন্ধ না করলেও বিক্রি একেবারেই হচ্ছে না। তবে তাদের আশা হয়তো কিছুদিন পরেই সবকিছু মিটে যাবে, শান্ত হবে আফগানিস্তান, তখন আবার সেদেশে পাগড়ি রফতানি করতে পারবেন তারা। ইটিভি ভারত রিপোর্ট।